প্রথম বুঝতে হবে ইরানের প্রেসিডেন্ট মানুষটা আসলে ঠিক কী ওনার কতটুকু সক্ষমতা আছে বা ক্ষমতা আছে মানে আমরা এভাবে বলতে পারি যে ইরানের প্রেসিডেন্ট শুনতে অনেক বড় মনে হয় কিন্তু উনি প্রেসিডেন্ট এটুকু বলা যায় যে ওনার মূল কাজ হচ্ছে এক ধরনের এক্সিকিউটিভের মতো উনি স্টেটের পলিসি ইমপ্লিমেন্ট করেন এছাড়া স্টেটের কোনো পলিসি নেওয়ার কোনো সক্ষমতা নেই তা না কিন্তু মোটা দাগে তা ইনফ্যাক্ট ইরানের সর্বময় ক্ষমতা আসলে সুপ্রিম হাতে যেটা প্রথম রেভলিউশনের পর প্রথম ছিলেন এখন আছেন এবং রাইসির ব্যাপারে যে কথাটা আলোচিত এখনো না কিন্তু উনি সম্ভবত খামেনিকে পরবর্তীতে রিপ্রেজেন্ট করবেন এই ধরনের একটা সিদ্ধান্তের মতো ছিল খামিনীর বয়স এইটি ফাইভ এখন উনি আসলে খুব বেশি দিন বাঁচবেন কি না এই প্রশ্ন আছে না শারীরিক অবস্থা ভালো না প্রশ্ন হচ্ছে এখন ওনার মৃত্যুটাকে আমরা কিভাবে দেখব আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো ইরানে যখন প্রেসিডেন্ট নির্বাচন হয় আমরা ইরানের প্রেসিডেন্ট নির্বাচন কিন্তু খুব ফেয়ার কিন্তু এখানে একটা অন্য সমস্যা আছে ইরানে যে কেউ চাইলে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে না যেমন আমাদের মতো দেশ বা যেকোনো দেশে যে কেউ চাইলে যে আমি কতগুলো ক্রাইটেরিয়া আছে ফুলফিল করলেই পারবো আসলে হবে না এটা ইরানে যারা যারা প্রেসিডেন্ট নির্বাচন করতে চায় তার একটা তালিকা হয় সেটা ওদের একটা গার্ডিয়ান কাউন্সিল আছে যেটা এই যে উনি চেয়ার করেন খামিনি চেয়ার করেন আর আরো বেশ বড় একটা ক্লেরিকরা থাকে তারা ডিসাইড করেন যে এই কয়জন প্রেসিডেন্ট নির্বাচন করতে পারবে এরপর তাদের মধ্যে যে ইলেকশনটা হয় সেই ইলেকশনটা ফেয়ার হয় কিন্তু এর আগে এটা আসলে ওই অর্থে একেবারে স্বতঃস্ফূর্ত নির্বাচন না কিন্তু এর মধ্যেও ইরানে কিন্তু দুটো পলিটিক্যাল ধারা মানে মোটামুটি ক্ল্যাশ করতে করতে তারা চলেছে পৃথিবীতে তো আসলে হোমোজেনাস কিছু হয় না প্রত্যেককেই ইসলামিক যে স্টেটটা আছে তাদের সেটার মতো করে চলে যেমন আমরা বলতে পারি এই মুহূর্তে রেসি উনি খুবই কনজারভেটিভ উনি খুবই টাফ কিছু লিবারেল আছে ওনার আগে যে রুহানি ছিলেন তার আগে খাতামি ছিলেন এরা কিন্তু এক ধরনের রিফর্মের কথা তারা বলেন যদি আবারও বলছি ওনারা চাইলে যে অনেক কিছু করতে পারবেন তা না কিন্তু ওনাদের চাপ দেওয়ার ক্ষমতা আছে নেগোসিয়েট করার ক্ষমতা আছে ইয়ের সাথে যিনি ওনাদের সুপ্রিম লিডার আছে তার সাথে এজাদ কট্টর ছিলেন এই রুহানির মতো ফলে ওই দ্বন্দ্বটা মাথা চাড়া দেওয়ার প্রশ্ন আমাদের মনে থাকার কথা যে মাসা মারা যাওয়ার পর যেভাবে ক্র্যাকডাউন চালানো হয়েছে আলোচনা তখন ইরানে হয়েছে যে কোনো একজন তুলনামূলক ওনাদের তুলনায় প্রেসিডেন্ট খাতামি বা রুহানি যদি থাকতো তাহলে হয়তো এই লেভেলের ক্র্যাকডাউন হতো না একই সাথে রয়েসির ক্ষেত্রে যেটা হয়েছে ওয়ে হি ওয়াজ ইয়েদের সাথে ইসরায়েলের সাথে বা অন্যান্য তার যে প্রক্সিদেরকে অ্যাক্টিভ করার ক্ষেত্রে যেভাবে যেভাবে কাজ করেছে তার সময় যেভাবে হয়েছে সেটা হয়তো এত টাফ জায়গায় তারা নাও যেতে পারত। সুতরাং এই যে কট্টর বা লিবরাল কে ক্ষমতা ইরানে আছে আবারও বলছি সেটা একচ্ছত্রভাবে তার ক্ষমতা নাই আমেরিকান প্রেসিডেন্টের যেমন থাকে কিন্তু তারপরও এই নীতিটাকে প্রভাবিত করার ক্ষমতা থাকে সুতরাং উনি গেলেন এরপর পঞ্চাশ দিনের মধ্যে আরেকটা নির্বাচন হবে ডিপেন্ড করবে এখন সেই নির্বাচনে আসলে কে আসছেন এর মধ্যে আরেকটা ফ্যাক্টর খুব জরুরি কারণ একটা স্পেকুলেশন চলছে এখন এই দুর্ঘটনার সাথে কোনো না কোনোভাবে ইসরায়েল জড়িত কিনা ইসরায়েল এখন পর্যন্ত এই মাপের কোনো এই মাপ না মন্ত্রী মাপেরও কোনো পলিটিশিয়ানকে তারা টার্গেট করে নাই যদি ইসরায়েল অলমোস্ট ঘোষিতভাবেই ওদের পারমাণবিক কর্মসূচি সায়েন্টিস্টদেরকে অনেক সায়েন্টিস্টকে ইরানের মাটিতে হত্যা করেছে কিছুদিন আগে চিফ সায়েন্টিস্টকেও হত্যা করেছিল কিন্তু এখন ইসরায়েলকে যদি সম্ভব এটার মধ্যে জড়ানো হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি তাত্বিকভাবে বলছি ইসরায়েল যদি জড়িতও হয় এখানে ইসরায়েলকে জড়ানোর মতো মন্তব্য ইরান করা কিন্তু ডিজাস্টারাস আপনার প্রেসিডেন্ট যখন হত্যা করা হয় সাথে পররাষ্ট্র মন্ত্রী সহ আদার পিপল ছিল কিন্তু এখন পর্যন্ত সেইভাবে কেউ মন্তব্য করেন না করেন না ওই স্পেকুলেশনটাও আছে থাকবে এখন ধরুন কি দরাবে বিপদটা কোন জায়গায় ইরান হয়তো প্রকাশ্যভাবে সেটা বলবে না এটা বলা মানে হচ্ছে আপনার ইসরায়েলের সাথে একটা অল আউট ওয়ারে নেমে যাওয়া ওটা ছাড়া উপায় নাই কিন্তু সে সেটা করলো না কিন্তু ও যদি বুঝতে পারে এটা ইসরায়েল করেছে যদি তার থেকে ধরে পারসেপশন তৈরি হয় তাহলে কিন্তু ইরানের সুবিধার জায়গা আছে ইরান এই প্রথম ইসরায়েলের সাথে সরাসরি কনফ্লিক্টে গেল কিন্তু ইরানের তো অনেক জায়গায় প্রক্সিজ আছে তো ছিলই হেজবুল্লাহ আছে বা এদিকে হতিরা আছে আপনার ইএমএন সেই প্রক্সিদেরকে সে আরো অনেক বেশি অ্যাক্টিভ করে তুলতে পারে সুতরাং মধ্যপ্রাচ্যে আসলে সংকট বাড়ার খুব বড় সম্ভাবনা আছে অ্যাট দ্য সেম টাইম আপনার রিপোর্টেও ছিল ওই যে কট্টর এবং লিব্রালদের দ্বন্দ্ব ইরানে সেটা মাথা চাড়া দেওয়ার খুবই সম্ভাবনা আছে এখানে বেশ কিছু জায়গায় সেলিব্রেট করা হয়েছে জনগণ কিন্তু সেলিব্রেট করেছে কারণ মানুষ ভুলে যায়নি মাসা আমিনির পরে যে পরিমাণ ক্র্যাক ডাউন তাদের উপরে হয়েছে